الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <تصفيق> <تصفيق> قال الله تبارك الله في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات إن لا نوزي أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أسامر من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك নেই মা সাসনাত মুরুত্তফাক সাদা কাল্লাহু লালিউ আজিম আজ আমি আপনাদের সামনে এম এমন সাঁইত্রিশটা আমলের কথা উল্লেখ করব যে আমলগুলো করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে দেখুন আমরা সবাই চায় আমরা জান্নাতে চাই জান্নামে যেতে কেউ চায় না কারণ জান্নাত আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন সেখানে কিন্তু মৃত্যু হবে না সেখান থেকে কাউকে বের করে দেওয়া হবে না হ্যাঁ যখন জান্নাতে যাবে সেখানে সে চিরদিন থাকবে জান্নাত ধ্বংস হবে না সে ধ্বংস হবে না বলা হয়েছে সাগর সমুদ্রের মধ্যে হ্যাঁ যদি একটা পাখিকে বলা হয় তুমি এক হাজার বছর পর পর এক ফোটা সমুদ্র থেকে পানি নাও পানি নিয়ে নাও এক হাজার বছর পর সে এক ফোঁটা করে পানি যদি নেয় বলা হয়েছে একদিন একদিন সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আপনার আল্লাতে জান্নাত দিবে আখরাতে জীবন দিবে সেই জীবন কোনো দিন শেষ হবে না বুঝতে পারছেন সেই জীবন কোনো দিন শেষ হবে না এবার দেখেন সেই জীবনটা যদি সুখের হয় তো কত সুখের কাটবে কত সুখের কাটবে আজ ওই জীবনটা দুঃখের হয় তো কত কষ্টে কাটবে কষ্ট হয় সে কষ্ট হয়েই যাবে হয়ে যাবে কষ্ট আপনার শেষ হবে না কারণ জীবন শেষ হবে না এই ব্যাপার আবার অন্য জায়গায় বলা হয়েছে যদি পৃথিবীর থেকে সরিষা ঢেলে দেওয়া হয় আকাশ পর্যন্ত আকাশ পর্যন্ত সরিষা ঢেলে দেওয়া হয় আরেকটা পাখিকে যদি বলা হয় তুমি এক হাজার বছর পর পর একটা করে সরিষার দান এখান থেকে নাও বলা হয়েছে একদিন একদিন সমস্ত শরীর শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন কোনো দিন শেষ হবে না তো বন্ধুরা আখেরাতের জীবন যাতে আমাদের কামিয়াব হয় অর্থাৎ কামিয়াব আল্লাহ বলছে নার অমান্নার ওয়ুল ফাকাদ ফাজা ঠিক আছে কোরআনের একটা সারাংশ বলছি আমি তো আল্লাহ সেখানে কি বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর জান্নাতে। প্রবেশ করানো হইলো সে কি হয়ে গেলো কামিয়াব হয়ে গেলো আল্লাহ বলছে সে কামিয়াব হয়ে গেল এত আমরা প্রতিটা মানুষ আমরা চাই আমরা যাতে জান্নাতে প্রবেশ করতে পারি যার নাম থেকে বাঁচতে পারি তো আমি আপনাদের সামনে এরকম সাঁত্রিশটা এমন এমন আমলের কথা বলবো যে আমলগুলো করলে আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং সাঁত্রিশটা হাদিস একেবারে হাদিস থেকে আমি তুলেছি ঠিক আছে হাদিস থেকে এগুলো তুলে তুলে আমি আপনার সামনে পেশ করব। তো তার আগে আমরা আগে জান্নাত সম্পর্কে জানবো আল্লাহ তালা জান্নাত নিয়ে কি কথা বলছেন কোরআনের মধ্যে তো জান্নাত সম্পর্কে আল্লাহ তালা এখানে বলছেন সুরা কাহাফের মধ্যে বলছেন ইন্দিনা আমানু আমিলু সলিহাত নিশ্চয় যারা ইমান এনেছে ও আমিলু সলিহাত আর নেক আমল করেছে ইন্নালা নজি আজরা মানা হাসান আমালা তো আমি তাদের ন্যাক আমলকে ধ্বংস করব না বরবাদ করব না ওলা ইকালহম জন্নাত আদনিন বরং আমি তাদের ন্যাক আমলের পরিবর্তে কি দেব জন্নাতে আদন তাদেরকে দেওয়া হবে তাজরি মিন তাহাতে হিমুলান হার যে জান্নাতের কি হবে নদী থাকবে সে নদী প্রবাহিত হবে আনহার ইউ হাল্লাউনাফিহামিন আসাহাবির আমিন জাহাব এবং তাদেরকে সেখানে সোনার স্বর্ণের কাঙ্গন পরানো হবে কাঙ্গন মানে কি আপনার মোটা মোটা আপনার এরকম চুরি পড়ানো হবে অয়েল বাসনা সিয়াবান ক্ষুদরান মিনসুন্দুস ও ইস্তাবারাক এ অয়েল বাসনা এবং তারা পরিধান করবে সিয়াবান কাফর ক্ষুদরান সবুজ সবুজ কাফর মিনসুন্দুস যা হবে খুব পাতলা ও ইস্তাবারাক এবং খুব মসৃণ মুত্তা কি ইনা ফিহা লাল আর মুত্তা কি তারা করবে ফিহা ওই জান্নাতের মধ্যে সেখানে মানে হেলান দিয়ে বসবে কিসে হেলান দিবে আলাল আর এক সিংহাসনের মধ্যে সেখানে সিংহাসন দিবে আল্লাহ আল্লাহর এমন সিংহাসন দিবে দুনিয়াতে যে রাজারা বসে কেমন সিংহাসন তার থেকে হাজার 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 গুণ বেশি উত্তম হবে সেই সিংহাসন সেই সিংহাসনের মধ্যে হেলান দিয়ে তারা বসবে আল্লাহ বলছে নিমা সাওয়াব হ্যাঁ কতই না উত্তম তাদের পরিধান ও সুনাথ মূর্ত ঠিক আছে তো আল্লাহ তাবলা তালা এ সুরা কাহাফের মধ্যে এই এই কথা বলছেন জান্নাত নিয়ে এবার আসেন সুরা জুমার এটা কি সুরা হিজাদ সুরা হিজরের মধ্যে আল্লাহ তালা কি বলছেন সুরা হিজরের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত ওয়া উয়ুন নিশ্চয় মুত্তাকীরা ফি জান্নাত জান্নাতের মধ্যে থাকবে ওয়া উয়ুন এবং ঝরনার মধ্যে থাকবে জান্নাত কাকে বলে জানেন জান্নাত জান্নাত বলা হয় ঘন বাগিচা ঘন বাগান এমন ঘন বাগান যে যে সেখানে প্রচুর ফলমূলের গাছ থাকবে ঠিক আছে আর আপনার এত ঢাল ফালা থাকবে সে গাছ এত বড় হবে এত তা বিস্তীর্ণ হবে মানে ডাল ফালা চারদিকে ছড়িয়ে থাকবে আর তাতে সব সময় ফল থাকবে ঠিক আছে দুনিয়াতে ফল মৌসুমে হয় কাঁঠাল কাঁঠালের যে মৌসুম আছে সে তখন হয় আর আর তখন পাওয়া যায় না কিন্তু জান্নাত তা হবে না সেখানে আপনার আলহামদুলিল্লাহ বারো মাস আপনার ফল লেগে থাকবে গাছের মধ্যে আর ঘন বাগিচা থাকবে এত ঘন মানে সুরা রহমান আল্লাতালা বলছে যারা আমার বলছেন যে যারা তার প্রতিফলককে ভয় করবে তাদের জন্য ডবল জান্নাত দিব তাদের জন্য দুটো জান্নাত আল্লাহ বলছে ডবল জান্নাত আর সেই জান্নাতগুলো কী আল্লাহ সব বলে দিয়েছেন যে সেইগুলো ঘন বাগিচা মানে এমন ঘন সবুজ বাগান হবে আর হ্যাঁ মনে হবে সেখান থেকে আর বের হব না মনে হবে সব সময় ওখানে বসে থাকি ওইখানে ঘুরে ঘুরে দেখি হ্যাঁ আর তার ফল খাই আর আপনি যতই খাবে ততই মনে আরও খাই আরও খাই এতই মজা লাগবে হ্যাঁ জান্নাতের ফলের স্বাদ আল্লাহ কোরআনের মধ্যে বলছে সুরা মধ্যে এমন যে দুনিয়ার যে ফল খাবেন দেখতে দুনিয়ার ফলের মতন লাগবে আল্লাহ বলছেন যে ওই ফল তো জান্নাতের ফল খাবে কিন্তু দুনিয়ার থেকে বেশি অনেক কয়েক গুণ শত শত গুণ বেশি স্বাদ বেশি লাগবে ঠিক আছে জান্নাতের খাবার এমন তো আল্লাহ তালা এখানে এসে কথা এখানে বলছেন যে জান্নাত মানে কি ঘন বাগিচা আর হাদিসের মধ্যে এসেছে বলে সেটা বলে দেয় আপনার সব থেকে লাস্টেতে জান্নাত যাবে লাস্টে একদম সবার শেষে জান্নাত আল্লাহ তালা কি করবে এক ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাবেন জাহান্নাম নাম থেকে তাকে তুলবে আর সে কয়লা হয়ে যাবে পুরে একেবারে কয়লা হয়ে যাবে তাকে এমন পানির মধ্যে ফেলা হবে তো কি হবে সে আস্তে 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 সেই সেখান থেকে বের হবে আর রাস্তাতে দেখতে খুব সুন্দর হয়ে যাবে সবুজ হয়ে যাবে তখন সে দেখতে পাবে সামনে একটা সবুজ একটা গাছ আল্লাহকে বলবে আল্লাহ তোলা তাহলে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান আমাকে ওখানে বসিয়ে দেন আল্লাহ বলবেন ঠিক আছে আর কিছু চাইবি না তো বলছে না আল্লাহর কিচ্ছু আল্লাহর আপনার জাতের কসম আর কিচ্ছু না আমাকে ওই গাছটার কাছে নিয়ে দেন দিয়ে গাছের কাছে যখন দিবে না তারপরে সে তার এর থেকে একটা আরও সুন্দর গাছ দেখতে পাবে সামনে বিশাল সুন্দর গাছ বলবে হে আল্লাহ তবর তালা আমাকে ওই গাছের কাছে নিয়ে দেন ওই গাছের কাছে নিয়ে দেন তখন আল্লাহ বল কি কি ব্যাপার তুই তো বলছিস আর কিছু চাবি না আবার চাচ্ছিস বলছি আল্লাহ আর কিচ্ছু চাবো না আর কিচ্ছু চাব না দিয়ে বলছে তাকে আবার ওই গাছের কাছে দিবে। যখন ওই গাছের কাছে দেওয়া হবে তখন সে সামনে জান্নাত দেখতে পাবে জান্নাতের সব দৃশ্য দেখতে পাবে দেখে সে এত খুশি হবে ওই আল্লাহ তাবর তাল্লা মেহরবানিকে আমাকে জান্নাত দিয়ে দেন আমাকে জান্নাত দেন আমি কিচ্ছু চাই না তখন আল্লাহ তালা হেসে দিবেন হেসে দেবেন হাদিসের মধ্যে হসে আল্লাহ হাদিসটা বলছেন যে আল্লাহ হেসে দিয়ে বলবে তুই হ্যাঁ জান্নাতে যাবি যা তকে আমি জান্নাত দিব তা দুনিয়া থেকে দশ গুণ জান্নাত তাকে দেওয়া হবে যে দুনিয়া থেকে দুনিয়াটা যত বড় কত বড় দুনিয়াটা এ পৃটিভিটা এবং তার মধ্যে বলতাম দুশো নব্বইটা দেশ আছে বুঝতে পারছেন তো এ মধ্যে তো এই দুনিয়া থেকে গুণ বড় জান্নাত তাকে দিবে আল্লাহ তাবার তাল্লাহ সে শুনে হাসতে লাগবে হ্যাঁ আল্লাহ তালা আপনি আমার সঙ্গে মজাক করছেন নাকি আপনি আমার সঙ্গে মজাক করছেন ভাই আমি কেন মজাক করব। আমি আল্লাহ আমি বলছি তোকে দুনিয়া থেকে গুণ বড় জান্নাত দিব হ্যাঁ তখন তাকে দুনিয়া থেকে গুণ বড় জান্নাত তাকে দেওয়া হবে বন্ধুরা ওটা কেমন ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি যে জাহান্নামে নামে পড়েছিল অনেক দিন এবং সবার পর তাকে বের করা হবে তাকে যদি দুই দুনিয়া থেকে গুণ বড় জান্নাত দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা তারা আল্লাহর আবাদত করি নামাজ নাম্জাহ হ্যাঁ করি তারপরে আল তো চলি তাহলে আমাদেরকে কেমন দিবেন বুঝতে পারছেন তো তো এত জান্নাত ইনশাল্লাহ জান্নাত একটা বিশাল ব্যাপার আর প্রতিটা মানুষ ইনশাআল্লাহ মরার পর এই জান্নাতে যাবে যদি ইমান থাকে আর নে আমল থাকে ঠিক আছে তো এই ব্যাপার তো আল্লাহ তাল্লাহ এই জান্নাত নিয়ে কোরআনের মধ্যে অনেক কথা বলছেন অনেক কথা বলছেন আল্লাহ তালাতাল ওই ইন্ডার ফি জান্নাত অয়ন নিশ্চয় মুত্তাকিরা জান্নাতে থাকবে অয়ন এবং ঝরনা থাকবে ঝরনা ঝরনাতে থাকবে মানে জান্নাতের মধ্যে ঝর্ণা বয়ে যাবে সেই ঝর্ণা তারা সেখানে থাকবে তাদেরকে বলা হবে উদ্কুল হাবি সালামিন আমিন তোমরা প্রবেশ করে এই সালামিন শান্তির সাথে আমিনিন এবং নিরাপদে নিরাপদে প্রবেশ করো তোমাদের কোনো অসুবিধা নাই তোমরা শান্তির সাথে প্রবেশ করে জান্নাতের মধ্যে আর আল্লাহ বলছেন ও না মাফি মিন গিল্লিন আল্লাহ বলছেন আমি বের করে দিব মাফি সুদুরহিম তাদের অন্তর থেকে মামিন গিল্লিন সকল প্রকার হিংসা বিদ্বেষ হ্যাঁ ইত্যাদি সব আমি বের করে দিব ঠিক আছে তারা জান্নাতে যাবে তাদের হিংসা থাকবেই না কেন আল্লাহ বসেন আমি সব হিংসা বিদ্বেষ তাদের অন্তর থেকে বের করে আচ্ছা আর কি বলছেন তারা সবাই ভাই ভাই হয়ে যাবে জান্নাতিরা সবাই ভাই ভাই হয়ে যাবে এক অপরের দিকে তাকাবে তাদের মানে ভাইয়ের মতন লাগবে তাকে আলা সুরুর এবং তারা সুরুর শরীরের বহু বচন শরীর মানে সিংহাসন রাজা যে যেরকম সিংহাসনে বসে থাকে সেরকম এর থেকে হাজার গুণ উত্তম সিংহাসন আল্লাহ বোসেন আল্লাহ সুরুর তারা কি সিংহাসনে থাকবে আর কি হবে মোতাকাবিল সামনে বসবে সবাই সামনে বসে গল্প করবে গল্পগুজব গুজব করবে লাইস্ত হুম ফিহা নাসাব তাদেরকে সেখানে দুঃখ স্পর্শ করবে না দুঃখ কষ্ট রোগ ইত্যাদি তাদেরকে স্পর্শ করবে না জান্নাতের মধ্যে বুঝতে পারছেন তো যারা জান্নাতে যাবে আমরা দুনিয়ার মধ্যে কিন্তু আমরা যত যত হই টাকার মালিক হই আর যত কিছু হয় আমরা কিন্তু বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করি যারা বড় লোক তারা বেশি তাদেরও দুঃখ কষ্ট হতো কমসে কম কারো সুগার থাকে কারো বিপি থাকে কারো হাই প্রেশার থাকে হ্যাঁ কত রকমের রোগ হয় বুঝতে পারছেন তো তাতে আমরা দুনিয়াতে দুঃখ কষ্টের মধ্যে থাকি আল্লাহ বসেন তাদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করবে না লায়াম তাদেরকে কোন প্রকার দুঃখ কষ্ট স্পর্শ করবে না দুঃখ কষ্ট বলতে কি বুঝাচ্ছে রোগ এবং বিভিন্ন হঠাৎ আপদ বিপদ বালা মুসিবত ঠিক আছে ইত্যাদি কোন রকমের কোন দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ ইত্যাদি যাতে স্পর্শ করবে না অর্থাৎ জান্নাতিরা কি হবে সবসময় নিরোগ থাকবে কোন রোগ তাদের থাকবে না তাহলে তা বুঝতে পারছেন তো এক তো আপনার সেখানে জান্নাতে মৃত্যু হবে না সারা বেঁচে যাবেন বেঁচে যাবেন তা আবার কি হবে সবসময় সুখ শান্তির সাথে দুঃখ কষ্ট হবেন আল্লাহ একবার আল্লাহ দেখেন কত সুন্দর জিনিস আল্লাহ বলছেন আর কি বলছেন আল্লাহ মিনহা তাদেরকে থেকে তালা বি কখনো বের করা হবে না জান্নাতিদেরকে জান্নাত থেকে কখনো বের করা হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যদি এমন হইতো যে ঠিক আছে তোমরা পাঁচ হাজার বছর জান্নাতে আছো আর থাকতে পারবে না এবার তোমরা বেরে চলে যাও তোমরা আবার দুনিয়াতে চলে যাও অন্য কেউ ঢুকবে হ্যাঁ এমন নয় আল্লাহ বলছে না জান্নাতে এমন যাকে জান্নাতে দেওয়া হবে সে সারা জীবন আজীবন জান্নাতে থাকবে তাকে সেখান থেকে বের করা হবে না কখনোই আচ্ছা নাব্বি ইবাদি আনি আনল গাফরুর রহিম নাবি ইবাদি হে সাল্লাম নাব্বি সুসংবাদ দেন জানিয়ে দেন ইবাদি কাকে কাকে জানিয়ে দেন ইবাদি আমার বান্দাদেরকে কি জানিয়ে দেন দেনল গাফর রাহিম নিশ্চয় আমি গাফুর ক্ষমাকারী রাহিম দয়ালু হ্যাঁ দয়ালু আল্লাহ বলছেন আমি মানে প্রতি এক এক মানুষ হোক কারণ এক এক না ইয়া তো থাকে গুণ তো থাকে যে এই মানুষটা হ্যাঁ ঠিক আছে সবসময় ভালো থাকে কিন্তু ওর আসল গুণ কি সে বিশাল রাগী অল্পতে রেগে যায় কিন্তু আল্লাহ বলছে আমার গুণ কি আমি আমার সবসময় আমি দয়ালু আমি দয়া করি আর মানুষকে আমি ক্ষমা করে দিই ক্ষমা করে দিই দেখেন যখন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন ফের সবাইকে বললেন ফেরেশতাদের সবাইকে বললেন হ্যাঁ সেদ্ধা করো আদমকে সেদ্ধা করো আল্লাহ তো চালা তিনি যা হুকুম দেন তাই করতে হবে হ্যাঁ এবার সবাই সেজদা করছে কিন্তু ইবলিশ করেনি হ্যাঁ কেন সে করলি না সে তো বিরাট বড় ঘটনা আছে তো লাস্টে ইবলিশ কি বলল আচ্ছা এই আদমের জন্য আমাকে এরকম জান্না থেকে বঞ্চিত হইতে হইলো তো ঠিক আছে আমি কসম খেয়ে বলছি আল্লাহ আপনার জাতের কসম খাচ্ছি আমি জীবনে কোনো দিন এই আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না যেতে দিব না আমি সব সময় তাদেরকে কি করব করবো করব। সব সময় তাদের কাছে থাকব তাদেরকে আপনার হুকুম থেকে দূরে রাখবো ইসলাম থেকে দূরে সব সময় পাপ কাজে লিপ্ত রাখবো তখন আল্লাহ কি বলছিলেন আল্লাহ বলে ঠিক আছে আমার আমিও আমারও কথা শুনে নি আমার বান্দার মধ্যে যে একবার ক্ষমা চাবি আমি তার সমস্ত পাপ মাফ করে দেব। ঠিক আছে আমি তার সমস্ত পাপ মাফ করে দেব তাই তার চায় তার পাপ দুনিয়া থেকে আকাশ পর্যন্ত হয়ে যাক যখন ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেবো মাফ করে তো দেখতে পাচ্ছেন আল্লাহ তালা কতবার রহিম কতবার হ্যাঁ আমরা যখনই আল্লাহ কাছে ক্ষমা চাবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার তিনি অঙ্গীকার করছেন তো এটা ছিল সুরা হিজর ঠিক আছে হিজরের মধ্যে আল্লাহ তালা এই কথা বলছেন তো এরকম জান্নাতের আরও অসংখ্য কথা আল্লাহ তালা আরো অনেক জায়গাতে বলছেন তো এই ব্যাপার তো এই ব্যাপার তা বুঝতে পারছেন তো এখান থেকে মোটামুটি বুঝতে পারছেন আল্লাহ তালা জান্নাত দিবেন কাকে বলছেন ইন আল্লা আমানু ওয়া আমিল সলিহাত এ আল্লাহ তালার শর্ত লাগিয়ে দিয়েছেন যে যারা ঈমান আনবে আল্লাহর উপর তার সঙ্গে সঙ্গে ন্যাক আমল করবে ন্যাক আমল করবে দেখেন দুইটি থাকতে হবে দুইটাই আপনার এই দুইটা গুণ আপনার মধ্যে থাকলে তবে আপনি জান্নাতে যেতে পারবেন এক হচ্ছে কে আল্লাহর পরিপূর্ণ ইমান আনতে হবে যে আল্লাহ তালা তিনি আসেন আমাদের সৃষ্টিকর্তা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আকাশ পৃথিবী এবং যত প্রাণী আছে যত কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তারপর এক তালা এবং তিনি আকাশের মধ্যে আরও হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি করছেন তিনি তার সৃষ্টিকর্তা এবং শুধু এই পৃথিবী নয় এই আকাশ নয় আকাশের উপরে আরও আকাশ আছে আরো ছয়টা আকাশ আছে এটা নিয়ে ষাটটা তার সৃষ্টিকর্তা শুধু তাই না আমাদের পৃথিবীর নিচে এখনো ছয়টা পৃথিবী আছে ঠিক আছে এ কথা কে বলছেন আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তাফা বলছেন তিনি বলছেন যেমন আমাদের মাথার উপরে সাতটা আকাশ আছে আমাদের নিচে সাতটা পৃথিবী আছে এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যেতে পাঁচশো বছর লাগবে পাঁচশো বছর সে আবার কেরকম এমন যাতা না এমন মানে রকেটের কি রকেট তো রকেট মানে দ্রুত গতি যান একেবারে তাকাবেন তো কোথায় চলে গেছে একেবারে হাজার হাজার মাইল চলে গেছে এমন যান দিয়ে যদি যান তাহলে পাঁচশো বছর লাগবে ঠিক আছে পাঁচশো বছর লাগবে তো আল্লাহ রসুল্লাহ বলছেন ঠিক এই পৃথিবীর থেকে আপনার পাঁচশো বছর নিচে দ্বিতীয় পৃথিবী ওই দ্বিতীয় পৃথিবী থেকে আরও পাঁচশো বছর নিচে তৃতীয় পৃথিবী এমন ষাটটা পৃথিবীর নিচে আছে আর ষাটটা আকাশ আছে পৃথিবীর মধ্যে তো এইগুলোর কে আল্লাহ তাবাক তালা তিনি মহান আল্লাহ তালা তো এই ব্যাপার তো জান্নাত নিয়ে আমি কত কথা বলবো অসংখ্য কথা আছে কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ তো অসংখ্য জান্নাতের বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা এখানে সুরা জুমারের মধ্যে আল্লাহ তালা কি বলছেন একটু না তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারো অসিক আল্লাধি তাকাও এবং হাঁকানো হবে জান্নাতের দিকে কাদেরকে আল্লাদি না তাকাও রাব্বাহুম যারা তাদের প্রতিফলকে ভয় করত। ইলাল জান্নাত ঠিক আছে এবং যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে হাঁকানো হবে ইলাল জান্নাত জান্নাতের দিকে জুমার দলে 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 জান্নাতিদের দল হবে বিশাল দল হবে দলে দলে তাদেরকে ডাকা ফেরেস ডাকিয়ে নিবে বল যা চলো 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 সামনে জান্নাত জান্নাতের দিকে চলো চলো এমন করে তাদেরকে ডাকিয়ে নিয়ে যাওয়া হবে হ্যাঁ হাত যা যা উহা যখন তারা জান্নাতির নিকটে পৌঁছে যাবে অফুতিহাত ফুতিহাত আবু তখন ফুতিহাত মানে খুলে দেওয়া হবে আবু আবহা তার দরজাগুলো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ওয়াকাল আলহম খাজানা তু হা এবং জান্নাতে যে দারোগা থাকবে দরজার মধ্যে যারা পাহারা পাহারাদার থাকে থাকবে তারা বলবে জান্নাতিদেরকে বলবে সালামুন আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম বলবে জান্নাতীদেরকে তিতবতুম তোমাদের জন্য খুব সুসংবাদ ফাদখুলুহা খালিদিন এসা তোমরা প্রবেশ করে জান্নাতে খালিদিন চিরদিন চিরদিনের জন্য চিরদিন চিরদিনের জন্য ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াআদাহু তখন জান্নাতীরা বলবে জান্নাতীরা কি বলবে বলবে ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াআদাহু আলহামদু লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাদি সদাকানা আদাহু যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা দুনিয়াতে কী বলছেন কোরআন হাদিসের মাধ্যমে বলেছেন যারা যারা আমার ইমান আনবে এবং সৎকর্ম করবে আমি তাদেরকে জান্নাত দিব তো আজ আমরা নিজের চোখে কি করলাম এই জান্নাত দেখতে পাচ্ছি এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই দৃশ্য দেখে জান্নাতীরা এই কথা বলবে ঠিক আছে যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন আর কি করেছেন ও আউরাসান আরদা আর তিনি আমাদেরকে এমন একটা পৃথিবীর এমন একটা জমিনের ওয়ারিস বানিয়ে দিয়েছেন নাতা বাবা ও মিনাল জান্নাতি হাই সুনাসা যে আমরা এই জমিনের এই জান্নাতের যে বিশাল জমিন এই জমিনের যেখানে ইচ্ছা আমরা সেখানে কি করতে পারবো বসবাস করতে পারবো যেতে পারবো যেতে পারবো থাকতে পারবো ফানি মাজুল আমিলিন আল্লাহ বসেন এত যারা আমল করছে তাদের জন্য কতই না উত্তম বদলা কতই না উত্তম বদলা অতারল হাল অতারল মালাইকে তা হাফিন আমিন হাউলিল এবং তোমরা তা দেখতে পাবে যে আরো স্যার চারদিকে ফেরেস্তারা কি করবে এভাবে সব দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ইউস আবি হামদুল এবং তারা তাদের প্রতিপালকের প্রশংসা করবে তো যাই হোক এই ব্যাপার তো আল্লাহ এখানে জান্নাত সম্পর্কে বিস্তারিত কথা বলছেন আর আর আয়াত আছে অসংখ্য ছোড়া আছে সেখানে আল্লাহ তালা এই জান্নাত সম্পর্কে এ সমস্ত অনেক কথা আল্লাহ তালা বলছেন এবার আমি আপনাদের সামনে বলবো এমন সাঁত্রিশটা আমল যে আমলগুলো করলে কি হবে ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে তো নাম্বার এক এক সাহাবি এসে প্রশ্ন করল হে আল্লাহ সাল্লাম আচ্ছা কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাত আমরা জান্নাতে একদম চলে যেতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না তো আল্লাহ সাল্লাম কি বলছেন যে আল্লাহকে ভয় করবে আর যার চরিত্র উত্তম হবে যে আল্লাহকে ভয় করবে আর যার চরিত্র কি হবে উত্তম চরিত্র হবে সে তার জন্য জান্নাত একদম ওয়াজিব ঠিক আছে আল্লাহর ভয় এমন একটা জিনিস এমন একটা জিনিস যে যে আল্লাহর ভয় করেন আল্লাহকে ভয় করেন কোনো পাপ করতে গিয়ে যে ভয় করছেন যে না আমি করবো না ও বাবার এই পাপটা আমি করবো না আল্লাহ আমাকে দেখছে হ্যাঁ আমি আমি এই কাজটা করবো না যদি আপনি এই কাজটা করেন তাহলে আল্লাহ তালা তালা ওই কারণে আপনাকে জান্নাত দিয়ে দেবে জান্নাত ওয়াজিব করে দেবে না তো করে দিবে এমন অসংখ্য ঘটনা আছে আমাদের সরকার সালেহিনদের তারা এমন এমন কাজ করতে গিয়েছেন হ্যাঁ মানে আল্লাহর ভয়ে এ সমস্ত অনেক রকমের পাপ থেকে তারা সঙ্গে সঙ্গে বলছে না তো বা করছে আমি কাজ করব না আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আমি এসে কাজ করব না তো যা এ এক নম্বর যে আল্লাহর ভয়ে কোনো একটা কাজ ছেড়ে দেন তাহলে কি হবে আল্লাহ তালা আপনাকে তার বদলা একমাত্র জান্নাত দিবে আর দুই নম্বর যাদের চরিত্র উত্তম হবে উত্তম চরিত্র হবে হ্যাঁ তো আল্লাহ তালা তাদের উত্তম চরিত্রের বদলা কি দিবে একমাত্র জান্নাত দিবে কিন্তু আজ দেখেন দুনিয়ার মধ্যে এই দুইটা আমাদের আর তার উল্টো কি জাহান্নাম তার উল্টো ধরে নেন উল্টো যার মানে আল্লাহকে ভয় করবে না তাহলে সে কি জাহার নামে যাবে আর ভয় করলে আর যাবে আর আল্লাহকে ভয় না করলে সেই ভয় করছে না পাপ করে নিচ্ছে ধরা ধর পাপ করে নিচ্ছে যাইছে হারাম খেয়ে নিচ্ছে যাইছে তাই করে নিচ্ছে ঠিক আছে আল্লাহর ভয় করছেন তাহলে কি হবে জাহার নামে যেতে হবে উত্তম চরিত্র থাকলে জান্নাত ওয়াজিব আর চরিত্র যদি উত্তম না হয় চরিত্র খারাপ চরিত্র হয় দুশ্চরিত্র হয় তাহলে জাহার নাম হয়ে যাবে জাহার নাম ওয়াজিব হয়ে যাবে কিন্তু আফসোস আজ দুনিয়াতে দেখেন আমাদের মানুষ অধিকাংশ আল্লাহকে ভয় করছে না এওয় মানুষের চরিত্র এরকম যারা খুব হাই ফ্যামিলি তাদের বাড়িতে কারো চরিত্র ঠিক থাকে না হ্যাঁ তো আল্লাহকে ভয় না কিছু নাই তারা বাড়িতে যাইছে তা পাপ টাপ করছে তা এ ব্যাপার তো চরিত্র উত্তম করতে হবে আমাদেরকে চরিত্র উত্তম করতে পারি তাহলে আল্লাহ তালা তালার কাছে আমরা ইনশাল্লাহ জান্নাত মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিকে অবশ্যই আমি বলে দিই আপনাকে সর্বপ্রথম ফরজ আদায় করতে হবে ঠিক আছে ফরজ কিন্তু আদায় করতে হবে আমি উত্তম চরিত্র আমার হয়ে আছে বিশাল উত্তম চরিত্র আমি খুব ভালো মানুষ হ্যাঁ কিন্তু আমি ফরজ আদায় করি না ফরজ আদায় করি না তাহলে কিন্তু জান্নাত কখনই যাওয়া যাবে না আমাকে সর্বপ্রথম ফরজটা আদায় করতে হবে ফরজ কী কী আছে ফরজ পাঁচ শক্ত নামাজ ফরজ আছে এই পাঁচ সপ্তাহ নামাজ আমাকে পড়তেই হবে ঠিক আছে রমজানের রোজা আছে ফরজ ওইটা আমাকে পালন করতেই হবে আমাকে তেমনইভাবে জাকাত দেওয়া ফরজ যদি আমার মাল মানে এতটুকু পরিমাণ হয়ে গেছে যে তাতে জাকাত লাগবে তাহলে আমাকে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে এই ফরজগুলো আদায় করার পর যদি আমরা এই সমস্ত আমল করি তাহলে আলহামদুলিল্লাহ শোনায় সোহাগা হয়ে যাবে শোনায় সোহাগা হয়ে যাবে আর আমরা চরিত্র ভালো রাখছি সবাই ঠিক করছি খুব মিষ্টি মিষ্টি কথা বলি মানুষের সঙ্গে হ্যাঁ ভালো ব্যবহার দেখায় সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ পড়ছি না নামাজ পড়ছি না রমজানে রোজা রাখছি না তাহলে কি উত্তম চরিত্র দিয়ে হবে কাজ হবে হবে না সর্বপ্রথম আমাদের কি করতে হবে ফরজটা আদায় করতে হবে ফরজটা অবশ্যই আদায় করতে হবে ফরজের পর এই সমস্ত নকলে আবদ্ধ যদি করি তাহলে আমাদের উপরে কি হয়ে যাবে ইনশাল্লাহ এ ফরজ আদায় করলে তো জান্নাত আমাদের ইনশাল্লাহ হবেই ফরজ আদায় করার ফলে জান্নাত আমরা মালিক হয়ে গেলাম ঠিক আছে আর বাড়তি তার সঙ্গে আমরা এই নফল আমলগুলো যদি করি তাহলে আর বেশি করে আমরা জান্নাতের হকদার ইনশাল্লাহ গ্যারান্টিতে হয়ে যাব তো বন্ধুরা আমি আপনাদের সামনে এই সমস্ত এক এক করে বলবো আজকে টাইম হয়ে গেছে আর বেশি কিছু বলবে না তা ইনশাআল্লাহ মনে হয় একটা জমাতে তো হবে না চার পাঁচটা জমা লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে খাঁটি মনে কলমা শাহাদত পড়া ঠিক আছে দুই নম্বর যদি আপনি খাঁটি মনে কলমায় শাহাদত পড়েন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব কেন রসুল্লাম বলছেন রসুল্লাম বলছেন আর হাদিসটা কে বলছে মোয়াজবিন জাওয়াল মোয়াজবিন জাওয়াল রঞ্চাল্লাহনু বলছেন যে আল্লাহ রসুল্লাম বলছেন কি বলছেন যে ব্যক্তি খাঁটি মনে হ্যাঁ কলমা শাহাদত পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কলমা শাহাদু আল্লাহ ওয়াসাদু আন আব্দুয় এটা হচ্ছে কলমা শাহাদত শাহাদ মানে কি সাক্ষী দেওয়া সাক্ষী দিচ্ছেন আপনি যে এক আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই আমি সাক্ষী দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবদ নাই এই কলমাটা যে ব্যক্তি মনে খাটি মনে পড়বে বিশ্বাস করে পড়বে তাহলে তার জন্য জান্নাত কি হয়ে যায় ওয়াজেই হয়ে যায় তার জন্য ওয়াজে হয়ে যায় কিন্তু এ এ শুধু পড়লে হবে না তার মধ্যে আমাকে ইয়া করতে হবে আমি কলমা শাহাদ নিয়েছি যে আল্লাহ সারা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সারা কোনো দ্বিতীয় কোনো মহবুদ নাই সাক্ষী দিচ্ছি আর আমি কি করছি যখন বিপদে পড়ে যাই তখন কিন্তু আল্লাহকে ধরি না আল্লাহকে ধরি অন্য দিকে চলে যাই এই বলছে অমুক জায়গাতে একটা পীর বাবা আছে মাজার আছে এ আছে সে আছে চলা ওখানে গিয়ে মান্নাত মানি চলো ওখানে একটা ছাগল নিয়ে যাই একটা গরু নিয়ে যাই তাহলে আমার বিপদ দূর হয়ে যাবে যদি ওই করি তাহলে তো এই কলমাটা মিথ্যা আমি কলমা পড়াটা মিথ্যা হইলো মেনেছি আল্লাহ কোনো না আল্লাহ কোনো প্রতিপালক নাই তো আমি আমি আমার যখন বিপদ আসবে আফদ আসবে আমি সর্ব অবস্থায় আমি কি করব ওই আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইব আমি অন্য কার কাছে চাইব না দুনিয়াতে দিন বেঁচে থাকবো কার কাছে মাথা মতো করব না এই হচ্ছে কলমা সাদতের তাকাজা আপনি কলমা পড়বেন মুখ দিয়ে কিন্তু যখন আপনার বিপদে পড়বেন পড়বেন তখন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যাবেন অন্য কাছে মাথা মতো করবেন তাহলে আপনার এই কলমা পড়ার কোনো মানে হয় না কোনো কোনো ইয়া নেই অথব আমরা কলমা করব তেমনি আমরা কি করবো সর্বাবস্থা আল্লাহ ভরসা রাখবো আল্লাহর কাছে চাইব আমাদের যা কিছু দরকার হবে আপদে বিপদে পড়ে গেলে একমাত্র আল্লাহর কাছে চাইবো আল্লাহ একমত আমাদের মুসিবত দূর করতে পারবে তাছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার বালা মুসিবত দূর করে দেবে হ্যাঁ তো একমাত্র সব কিছু আল্লাহর হুকুমে হয় আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ চাইলে আমাদের উন্নতি হবে আল্লাহ না চাইলে উন্নতি হবে না আল্লাহ একমাত্র উন্নতি দান করে তাছাড়া পৃথিবীর কোনো শক্তি কেউ আপনার উন্নতি দিতে পারে না এতে আমরা কী করব সর্ব অবস্থায় আল্লাহর দিকে আমরা আল্লাহমুখী হব এবং আল্লাহর কাছে চাইব

واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يامر بالعدل والاحسان وايتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكر الله يذكركم واشكر على نعمه واذكر اكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم